Hi everyone, welcome back to my channel. So, আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি জাস্ট দুদিন আগে একটা কিডস ফেয়ারে গিয়েছিলাম এন্ড সেখানে গিয়ে ভিডিওটা করি। এটা হচ্ছিল আইস স্কেটিং রিং বালিগঞ্জে। এটা মডার্ন হাই স্কুলের পাশেই আইস স্কেটিং রিংটা আছে। তো ওখানে এটা কিডস ফেয়ারটা হচ্ছিল আর এটা ডেট ছিল 8, 9, 10, 11। তো আজকে প্রবাবলি এটা লাস্ট ডেট এন্ড কিছু করার নেই, ভিডিওটা আজকে আমি পাবলিশ করব। আমি দুদিন আগে ভিডিওটা শ্যুট করেছিলাম বাট পাবলিশ করা হয়নি। তো জাস্ট মানে ইনফরমেশান দেওয়ার জন্য যে এই আইস স্কেটিং রিংটাতে প্রচুর ফেয়ার হয়, অনেক এক্সিবিশনও হয়, যারা যারা জানো না তারা বা যদি কেউ অ্যাটেন্ড করতে চায় তোমরা করতে পারো। এই কিডস ফেয়ারটা আমি জাস্ট গিয়েছি দেখার জন্য কি কি আছে। সো এখানে কিডসের জন্য কিছু অ্যাক্টিভিটিস ছিল, সুইং ছিল, ওদের স্লাইড, পলপিট এগুলো ছিল আর কিছু ম্যাজিক শো হচ্ছিল এখানে পাশেই। আর এছাড়াও অনেক স্টল ছিল যেগুলো কিডসের টয়েস পাওয়া যাচ্ছিল, কিডসের জন্য প্রচুর ড্রেসেস পাওয়া যাচ্ছিল আর কিডসের পাশাপাশি এখানে বড়োদেরও অনেক কিছুই ছিল। লাইক মেয়েদের জন্য ছিল কুর্তিস, অনেক চুড়িদার সেট ছিল, প্রচুর অর্নামেন্টস ছিল। বেসিক্যালি প্রচুর স্টলকে ঘিরে কিডস ফেয়ারটা হয়েছে অ্যান্ড ওদের পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিস আর অ্যান্ড কিছু শো চলছিল, কিছু ফুড স্টলও ছিল। সব মিলিয়ে এটা বেশ ক্রাউডি ছিল অ্যান্ড ভীষণ ক্রাউডি ছিল। এখানে প্রচুর কিডসটা ঘুরছিল অ্যান্ড ওরা এনজয় করছিল অ্যান্ড ম্যাজিক শোটা এনজয় করছিল অনেকে। এই ছিল আমার এক্সপিরিয়েন্স, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অ্যান্ড এই আইস স্কেটিং রিংয়ে এছাড়াও অনেক ফেয়ার এক্সিবিশন হয়, তোমরা যদি জয়েন করতে চাও তোমরা চেক আউট করে নিতে পারো। আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার, টেক কেয়ার, বাই।